বাচ্চাদের হতে পারে, বয়স্কদের হতে পারে, মাঝ বয়সে হতে পারে, এই ঘামাচি হলে আমাদের কি করণীয়, আসলে এটা কেন হচ্ছে? প্রথমত সেটা হচ্ছে যেটা বলছি যে টেম্পারেচারটা বেড়ে যাওয়া প্লাস হিউমিডিটি দুটো বেড়ে যাওয়া। বডি থেকে যখন অনেক বেশি সুয়েট একসাথে বের হতে চায়, তখন যে সুয়েট গ্ল্যান্ডের যে ডাক্ট বা যেটা পথ যেটা থাকে সেটা বন্ধ হয়ে যায়। বন্ধ হওয়ার পরই সেখানে ছোট করে শিশুবিন্দুর মতো এক ধরনের ছোট ছোট পেপুলস যেটা হয় সেটাকে আমরা ঘামাচি বলি। গামের সাথে গামাচির সম্পর্ক খুবই ক্লোজ। তবে অনেক ক্ষেত্রে সেই গামাচি কিন্তু প্রবলেম হয়ে দাঁড়ায়, কোন কোন গামাচি একটু লালচে হয়ে যায় এবং সেখানে প্রচুর ইচিং এবং বার্নিংও থাকে, যেন এটাকে বলি আমরা প্রিকলিং হিট, মানে এক ধরনের ঝালা যন্ত্রণাও থাকে। আবার যারা একটু আনকন্ট্রোল বা শরীরে অন্যান্য রোগ রয়েছে সেটাকে আমরা বলি যে ম্যালেরিয়া প্রোফান্ডা, বড় বড় পুজ আকৃতির হয়ে যেতে পারে। তো আমরা বলবো যে প্রথম প্রতিকারটাই হচ্ছে যে আপনাকে গরমে দীর্ঘক্ষণ কাজ করা সেটা বন্ধ রাখতে হবে। গরমে যারা কাজ করেন বারবার তারা শীতের মধ্যে ঠান্ডার মধ্যে আসতে হবে, ফ্যান ছাড়তে হবে। যাদের একটু এবিলিটি রয়েছে, যদি এয়ার কন্ডিশন রুমে থাকেন অটোমেটিক্যালি সেটা ভালো হয়ে যায়, তা না হলো বারবার ঠান্ডা পানি দিয়ে সেটা গোসল করতে হবে। এবং কাপড় বারবার বলি, আমাদের এই দেশের জন্য ইম্পর্টেন্ট হচ্ছে যে ক্লথিং, আমরা কটন কাপড়, কটন হাইজিন যেটা আমরা, হ্যাঁ, যে কাপড়টা ইজিলি আমাদের বাতাস ভিতর থেকে বা বাইরে থেকে আসা যাওয়া করতে পারে, এই কাপড়টা কিন্তু ভেরি ইম্পর্টেন্ট। আচ্ছা ডক্টর পারভেজ, আপনার কাছে আরেকটা জিনিস আমার জানার খুব ইচ্ছা হচ্ছে। দেখুন আমরা ইয়াং বয়সে চুলের স্টাইল করতে, আমি অমিতাভের মধ্যে করবো, আমি শাহরুখ খানের মতো চুলের স্টাইল করতে চাই, স্টাইল করতে যে আমরা অনেক সময় জেলি ইউজ করছি, এই জেলির আসলে উপকারিতা কত, ক্ষতি হওয়ার সম্ভাবনা আছে কিনা? জেলি যেহেতু কেমিক্যাল একটা সাবস্টেন্স, এখানে উপকারের চেয়ে ক্ষতির সম্ভাবনা আছে। তবে ভালো ব্র্যান্ডেড জেলি ইউজ করে, যেমন অনেকে প্রফেশনাল কারণে জেল বা হেয়ার জেলি ইউজ করে থাকে, তাদের ক্ষেত্রে তো এটা আপনি নিষেধ করতে পারবেন না, ভালো ব্র্যান্ডেড জেলি ইউজ করুক। পাশাপাশি চুলের পরিচর্যা যেমন নিয়মিত সেটা পরিষ্কার করা, আজকাল ইয়াং জেনারেশন দেখা যাচ্ছে হেয়ার জেল দিয়ে মোটর বাইক ড্রাইভ করছে, এতে করে স্টিকি অবস্থায় চুলের মধ্যে প্রচুর ধুলাবালি আসে। তার ক্ষেত্রে যেমন সপ্তাহে এক দুই দিন শ্যাম্পু করলে হবে না, তার রেগুলারই একটা সফট কোনো শ্যাম্পু সে ব্যবহার করতে পারে। জেলি যে ইউজ করা যাবে না এমন না, তবে ত্বকের প্রকার ভেদে সেটা ইউজ করা উচিত, বিশেষজ্ঞের পরামর্শ নিয়েই করা উচিত। আচ্ছা আপনার কাছে আরেকটা জিনিস আমার জানার ইচ্ছা হচ্ছে, প্রায় আমাদের দেশে প্রচলন আছে মা বাবরা তার কি করে, তার সন্তানকে ছোট বয়সে বারে বারে চুল পরিষ্কার করে দেয়। জি, এই চুল পরিষ্কার করার পরে চুলের কি স্বাভাবিক অবস্থা আসতে পারে? না, কেউ বলে না বেশি চুল গজায়, আসলে জিনিসটা কি, কিভাবে আপনি ব্যাখ্যা করবেন? আসলে এই ব্যাপারে আমাদের বইপত্রে যতটুকু লেখা বা রিসার্চ যতটা হয়েছে, চুল কামানোর সাথে চুল বাড়ার বা চুল মোটা হওয়ার কোন সম্পর্ক নেই। যদি তাই থাকতো তাহলে ঢাকায় এত লোক টাক মাথার দেখা যেত না। প্রত্যেকেই আমাদের কাছে যারা আসেন চুলের সমস্যা নিয়ে, কমপক্ষে 30-40 বার মাথা কামিয়ে আসেন বা বলেন যে ছোটবেলা থেকেই কামানো হয়েছে। চুলটা আসলে একটা জেনেটিক একটা ধাঁচ, বাবা মায়ের কাছ থেকে চলে আসে। দুই ধরনের জিনই কাজ করে, ম্যাটারনাল সাইডের ও প্যাটারনাল সাইডের জিনও কাজ করে। পাশাপাশি একটা পর্যায়ে চুল ছিল, পরবর্তীতে পড়ে যাচ্ছে, সেই ক্ষেত্রে তো আমরা এতক্ষণ আলাপ আলোচনা যেটা করলাম, হরমোনাল, ভিটামিনস, বিভিন্ন কারণ এবং লাইফস্টাইল একটা কারণ হতে পারে। চুল বারেবারে কাটার সাথে খুব একটা সম্পর্ক নেই। এড করবে সেটা যে প্রতিটা মানুষ কিন্তু তার যে হেয়ার ফলিকুল নিয়ে জন্মগ্রহণ করে সেটা ফিক্সড, এবং সেটা 80,000 থেকে 1,20,000 জন্ম সময় হয়তো সেই সবগুলো চুল দেখা যাচ্ছে না, বাট গ্রাজুয়ালি কিন্তু তার ওই পুরোপুরি ফলিকুল চলে আসবে। সুতরাং সেটা কামানোর সাথে, মাথা বারবার শেভ করার সাথে এটা কিন্তু সংখ্যা কম বা বাড়বে না। আমাদের হাতে আর সময় নেই। আচ্ছা চুলের যত্নে ডক্টর পারভেজ, আমার দর্শকের যে কোনো টিপস থাকে একটু দেবেন কিনা? যেহেতু এটা গ্রীষ্মকাল, সামনে আসছে বর্ষাকাল, আমার মনে হয় শরীরের অন্যান্য অংশের যত্নের পাশাপাশি চুলের যত্নটা একটু বেশি করে নেওয়া দরকার। নিয়মিত চুল পরিষ্কার করতে হবে, আপনার চুলের প্রকারভেদে ড্রাই হলে একটু ময়শ্চারাইজিং শ্যাম্পু, বেশি ঘাম বেশি হলে কিটোকোনা জল বা সেলেনিয়াম সালফাইড শ্যাম্পু, পাশাপাশি সাধারণ একটা ভিটামিন বি কমপ্লেক্স এবং হিউজ ফল, যেগুলা এখন যেহেতু ফল পাওয়া যাচ্ছে বাজারে, সেগুলা একটু খেয়ে দেখা উচিত, এবং প্রচুর পরিমাণে পানি খেয়ে শরীরে পানির ভারসাম্যটা বজায় রাখা উচিত। অসংখ্য ধন্যবাদ। আচ্ছা প্রফেসর হাই সাহেব, 30 সেকেন্ডে বলতে হবে, ত্বকের কি যত্ন, কোন টিপস আপনি দেবেন কিনা আমার দর্শকদের? প্রথম টিপস হচ্ছে সবার ক্ষেত্রেই, ওই বলি রাখার কথা উনি বলছেন বা সব কথাই বলছেন, একটা ব্যাপার হচ্ছে যে আমাদের দেশে বা এই সাবকন্টিনেন্টে সবচেয়ে প্রবলেম আমাদের ত্বকের জন্য সেটা সানলাইট।
আমাদেরকে অবশ্যই সবাইকে যখন আমরা ঘর থেকে বের হব অবশ্যই একটি ভালো সানস্ক্রিন ইউজ করতে হবে। সেকেন্ড হচ্ছে আমরা এই গরমে যখন বারবার আমরা যাচ্ছি আমাদের শরীর থেকে যে পানিটা লস হচ্ছে অনেক ক্ষেত্রে সেই পানি লসের কারণে ইলেকট্রোলাইট ইমব্যালেন্স হচ্ছে, কারণ ঘামের সাথে সোডিয়াম চলে যাচ্ছে বা সুতরাং মাঝে মাঝে আমাদের সেই স্যালাইন ওয়াটার আমাদেরকে খেতে হবে। আর লাস্ট যেটা বলবো সেটা আমরা কাপড় যখন পরবো আমরা গরমের ক্ষেত্রে আমরা কটন বা যেটা প্রাকৃতিক তন্তু বা প্রাকৃতিক ফাইবার দিয়ে যেসব কাপড় তৈরি, অসংখ্য ধন্যবাদ। প্রিয় দর্শক, আজকের এই গ্রীষ্মে চুল ও ত্বকের যত্নের জন্য যে অনুষ্ঠানটি আজকের মতো এখানে শেষ হলো, আমাদের স্টুডিও আসার জন্য প্রফেসর হাই সাহেব ডক্টর পারভেজ আপনাকে অসংখ্য ধন্যবাদ, ভবিষ্যতে আসার আমন্ত্রণ রইল। ধন্যবাদ জি টিভি, আপনাকে ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ জি। প্রিয় দর্শক, যে কথাটি আমাদের দুইজন কনসালটেন্ট বলছিলেন যে আসলে আমাদের দেশ আসলে গরম প্রধান দেশ, এই গরমের মধ্যে আপনাদের ত্বকের যে সমস্যা ড্রাই হয়ে যাচ্ছে, তাহলে এখানে কিভাবে আপনাকে রক্ষা করতে হবে, বেশি পরিমাণে তরল পানিও খেতে হবে। আর দুইজনই কিন্তু বলছে যে গ্রিন লিভি ভেজিটেবলস ফলমূল খেতে হবে এবং শাকসবজি খেতে হবে, আর বেশি বেশি পানি খাওয়ার উপরে গুরুত্ব দিচ্ছে, আর যেন ভিটামিনের ডেফিসিয়েন্সি না হয় সেজন্য ভিটামিন এক্সট্রা ভিটামিন খেতে পারেন এবং ফলমূলের মধ্যে যে ভিটামিন আছে সেগুলো খেতে পারেন। প্রিয় দর্শক, আগামী সপ্তাহে নতুন কোন বিষয় নিয়ে আবার আপনাদের সামনে হাজির হব, সেই পর্যন্ত আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।